পদ্ধতিতে পড়ছিলাম আমরা গত ক্লাসে পড়েছি গাভীর স্বাস্থ্য সম্বন্ধে লালন পালন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা। তাহলে দেখো আজকে আমরা পড়বো গাভীদের প্রাত্যহিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা। গৃহপালিত পশু পাখি আজকে পড়বো গাভীদের প্রাথমিক কার্য পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা। দেখো গাভীদের প্রাথমিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসায় আমরা করছি নিয়মিত পর্যবেক্ষণ করে কি অসুস্থ গাভী শনাক্ত করা যায়। তাই নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অসুস্থ গাভী শনাক্ত করতে হবে। গাভীর বিভিন্ন রোগ বালাই যেন না হয় সেজন্য সবসময় টিকা দিতে হবে। গাভীর দর্দা বালদা ফুলা রোগ গলা ফুলা রিন্ডারপেস্ট মেস্টাইসিস পরজীবী ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। গাভীর যে কোনো রোগ দেখা দিলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে দেখো এখানে গাভীর রোগগুলো কি কি। এখানে গাভীর রোগগুলো হচ্ছে তড়কা পাগলা ফুরা রোগ গলা ফোলা ইত্যাদি। তারপরে দেখো বাছুর পা বাছুর পালন গরু মহিষের শৈশব কালকে বাছুর বলে, না হলে বাছুর কাকে বলে শৈশব কালকে বাছুর। এখানে একটা প্রশ্ন হতে পারে বাছুর কাকে বলে। এখানে একটা প্রশ্ন হচ্ছে বাছুর কাকে বলে। তাহলে দেখো গরু মহিষের শৈশবকালকে কি বলা হয় বাছুর বলা হয়। সাধারণত জন্মের পর থেকে 1 বছরের বেশি বয়সের গরু মহিষের বাচ্চায় বাছুর নামে পরিচিত। তাহলে জন্মের পর থেকে 1 বছরের বেশি বয়সের বাচ্চা কি গরু মহিষের বাচ্চাকে বাছুর নামে পরিচিত। দুগ্ধ খামারের ভবিষ্যৎ বাছুরের সন্তোষজনক অবস্থার উপর নির্ভর করে, কারণ আজকের বাছুরই ভবিষ্যতে দুধ উৎপাদনকারী উৎপাদনশীল গাভী উন্নত মানের প্রজনন উপযোগী ষাঁড় বা মাংস উৎপাদনকারী গরু। কারণ আজকের বাছুরই ভবিষ্যতে দুধ উৎপাদনকারী গাভী উন্নত মানের প্রজনন উপযোগী ষাঁড় বা মহিষ ষাঁড় বা মাংস উৎপাদনকারী গরু। তাই পশুপালন বিজ্ঞানে বাছুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অল্প বয়সে এই গরু বা মহিষের
মহিষের বাচ্চা অত্যন্ত অত্যন্ত রোগ সংবেদনশীল হয়। আমাদের দেশে যে সংখ্যক গবাদি পশু পালিত হয় তার মধ্যে শতকরা 24 ভাগেরও বেশি বাছুর। তাহলে জাতির সংখ্যা কত, বাছুরের সংখ্যা কত, 24% বাছুর। সুস্থ সবল বাছুর পেতে হলে একদিকে যেমন গর্ভ অবস্থায় গাভীর সুস্থ ও পর্যাপ্ত সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রসবকালীন ও নবজাত বাছুরের সঠিক যত্ন। তাহলে সুস্থ সবল বাছুর পেতে হলে আমাদের কি করতে হবে, গর্ভ অবস্থায় গাভীকে কি পর্যাপ্ত সুষম খাদ্য দিতে হবে আর কি যত্ন নিতে হবে। তারপরে দেখো বাছুরের অবস্থা, দেশীয় জাতের একটি বাছুরের জন্মকালীন গড় ওজন সাধারণত 15 থেকে 20 কেজি। সামনে ওজন অবশ্য উন্নত বা সংকর জাতের বাছুর জন্মকালীন গড় ওজন 25 থেকে 30 কেজি। একটি বাছুরের বাসস্থানের জায়গা কতটুকু হয় বাছুরের মূলত নির্ভর করে। প্রতিটি বড় বাছুরের জন্য 35 বর্গফুট জায়গার ভিত্তিতে বাছুরের বাসস্থান তৈরি করা হয়। বাছুরের বাসস্থানের জায়গা এমন হতে হবে, বাছুরের বাসস্থানের জায়গা এমন হতে হবে যেন প্রচুর পরিমাণে আলো বাতাস যুক্ত কি প্রবেশ করে। বাছুরের বাসস্থান কাঁচা বা পাকা হতে পারে, তবে একটি মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। একটি ছোট বাছুরের জন্য 12 বর্গফুট জায়গা প্রয়োজন। বাছুরের খোপে বড় বিছানে গিয়ে বিছানা তৈরি করতে হবে। মেঝে পাকা হলে তা যেন কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। তারপরে দেখো বাছুরের পরিচর্যা, বাছুরের পরিচর্যা বলতে বোঝায় এদের খাদ্য পরিবেশন, রোগবালাই মুক্ত রাখা আর কি দেখাশোনা করা ইত্যাদি। আমাদের দেশে বাছুরের আলাদা যত্ন তেমন কোনো পরিকল্পনা নেই, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাছুর জন্মের পর থেকে দৈহিক পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত এদের পালন করা বা এদের দিকে বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বাছুরের জন্মের পরবর্তী করণ, বাছুর জন্মের পরপরই বস্তার উপর রেখে নাকমুখ পরিষ্কার করার পর শরীর পরিষ্কার করার জন্য গাভীর সামনে নিতে হবে। বাছুরের নাভিরজ্জু ঝরে না গেলে নাভি থেকে 5 সেন্টিমিটার দূরে ব্লেড দিয়ে কেটে স্যাফ্রন বা টিঞ্চের আগে লাগাতে হবে। বাছুরকে গাভীর দুধপান করা শেখানো, জন্মের পরপরে বাছুরকে স্বাভাবিক খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এ সময় অনেক বাছুর মায়ের বাট থেকে দুধ চুষে খেতে পারে না, তাই বাছুরের মুখের ভেতর বাট দিয়ে দুধ খাওয়ার অভ্যাস করাতে হবে। গাভীর উৎপাদন ক্ষমতা কম হলে অনেক সময় অন্য গাভীর দুধপান খাওয়ানোর প্রয়োজন হতে পারে। শৈশবে বাছুরকে 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধপান করানো হয়। সাধারণত বোতলে বা বালতিতে করে বাছুরকে দুধ খাওয়ানো হয়। বিশুদ্ধ দুধ ও পানি 1:1 মিশিয়ে পাতলা করে পান করানো উত্তম। দুধ খাওয়ানোর পর বোতল অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। খামার পর্যায়ে বাছুর চিহ্নিত করার বা ট্যাগ নাম্বার লাগবে। একটি ছোট খামারের জন্য তেমন প্রয়োজন না হলে বড় খামারের জন্য জরুরি। পশু যা উন্নয়ন ও তথ্য সংগ্রহের জন্য এর কোনো বিকল্প নেই। সাধারণত কানে ট্যাগ নাম্বার লাগিয়ে পশু চিহ্নিত করা হয়। পরিমিত খাদ্য পরিবেশন, মূত্র ও বিছানা পরিষ্কার বাছুরের সঠিকভাবে বৃদ্ধির জন্য পরিমিত খাদ্য পরিবেশনের কোনো বিকল্প নেই। সাধারণত দৈহিক ওজন অনুসারে খাবার প্রদান করা হয়। বর্ধিত বাছুরের চাহিদা অনুসারে জন্ম থেকে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত খাদ্য তালিকা অনুযায়ী নির্মিত খাদ্য সংগ্রহ করতে হবে। স্বাস্থ্যসম্মত প্রতিপালনের জন্য বাছুরের থাকার ঘর থেকে মলমূত্র নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকতে হবে। নিয়মিত বাছুরের থাকার ঘরে বিছানা
পরিষ্কার রাখতে হবে, বাছুরের শৈবালটা যথেষ্ট শুকনো রাখতে হবে। তাহলে দেখো আমরা যে কি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা করলাম, তার সাথে কি করলাম বাছুরের যত্ন করলাম। তাহলে আমরা আজকে আমাদের পড়াটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকে হোমওয়ার্কটা নিয়ে নিই। শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।